ভারতীয় বাংলা চলচ্চিত্রকে অভিনয় নৈপুণ্যের জাদুতে যারা উচ্চতা শিখরে নিয়ে গিয়েছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। মহান পরিচালক সত্যজিৎ রায়ের একের পর এক কালজয়ী ছবিতে তাঁর অনবদ্য অভিনয় আজও ভোলার নয়। আজ তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বর্তমানে কেমন আছে সৌমিত্রবাবুর পরিবার? বাবা ও মায়ের মৃত্যুর পর সবদিক একা হাতে যিনি সামলেছেন, তিনি ওনাদের একমাত্র কন্যা পৌলমি। কিন্তু সৌমিত্রবাবুর পুত্র সৌগত চ্যাটার্জির কথা আমাদের অনেকের কাছেই অজানা। পিতার উজ্জ্বল ব্যক্তির তলায় প্রচারহীন এক ব্যক্তিত্ব হয়েই থেকে গেলেন পুত্র সৌগত চ্যাটার্জি। 1960 সৌমিত্র চট্টোপাধ্যায় বিবাহ করেন ব্যাডমিন্টন প্লেয়ার দীপা দেবীকে। ওনাদের বিবাহের এক বছর পর 1961 27 সেপ্টেম্বর পুত্র সৌগতর জন্ম হয়। পরিবারের সকলের কাছে তিনি আদরের বাবু। ছোটবেলা থেকে সাহিত্যিক পরিমণ্ডলের মধ্যে বড় হয়ে ওঠা সৌগত সাহিত্য ও সঙ্গীতের প্রতি অনুরাগী হয়ে ওঠেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সঙ্গীতের প্রতি মনোযোগী হন তিনি। গানের টানে পাড়ি দিয়েছিলেন সুদূর লন্ডনে। লন্ডনের রয়্যাল স্কুল অব মিউজিকে বেহালাবাদনে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বিভাগে উত্তীর্ণ হন তিনি। এরপর কিছুদিন শিক্ষকতাও করেন। পরবর্তীতে অমৃতবাজার পত্রিকার সাথে যুক্ত হন। এর কিছুদিন পর চলচ্চিত্র পরিচালনার স্বপ্ন নিয়ে টলিউডে পা রাখেন সৌগত চ্যাটার্জি। তপন সিংহ পরিচালিত অন্তর্ধান ছবিতে সহপরিচালক রূপে আত্মপ্রকাশ ঘটে তাঁর। নৃপেন গঙ্গোপাধ্যায় অনিল চট্টোপাধ্যায় বিষয়ক একটি তথ্যচিত্রেও সহপরিচালক ছিলেন সৌগতবাবু। তিনি একাধারে কবি, অনুবাদক ও বেহালাবাদক। ছোটবেলা থেকেই নানা ধরনের বই পড়তে ভালোবাসতেন তিনি। সৌগত চট্টোপাধ্যায়ের লেখা 14টি কাব্যগ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বাবার মৃত্যুর পর আনন্দবাজার পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাবা স্মৃতিচারণা করতে গিয়ে সৌগতবাবু জানান, ছোটবেলা থেকেই দেখেছি বাবা অভিনয় করতেন, সাহিত্য পড়তেন। বড় হওয়ার পর বাবা প্রচুর বই আমাকে দিতেন পড়ার জন্য। বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলির কথা আজও ওনার স্মৃতিতে উজ্জ্বল। তিনি জানান, আমি যখন প্রথম কবিতা লিখতে আরম্ভ করলাম, প্রথম পাঠক ছিলেন আমার বাবা ও মা। তখন আমি ক্লাস 9 কিংবা 10 পড়ি। বাবা আমায় কখনোই বলতেন না যে তুমি পারবে না। আমি বেহালা বাজাতাম, এক্ষেত্রেও পাশে থেকেছেন বাবা। প্রতি মুহূর্তে বাবার কাছ থেকে উৎসাহ পেয়েছি। ভালো ফিল্ম দেখতে শিখিয়েছিলেন বাবা। ছোটবেলায় আমাকে আর বোনকে পথের পাঁচালী দেখতে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে অপরাজিত, অপুর সংসার দেখেছি। বাবা আমাদের অনেকটা জুড়েছিলেন। উনি ওনার স্টারডম থেকে আমাদের দূরে রাখতেন। পর্দায় উনি হিরো, কিন্তু বাড়িতে একেবারে ঘরোয়া। বাড়ি এবং কাজ দুটোকে আজীবন আলাদা রেখেছেন তিনি। মধ্যবিত্ত বাঙালি পরিবার যেমন হওয়া উচিত, আমাদের পরিবারও তাই ছিল। বাবা এই পরিবারের অক্ষ ছিলেন। আজ বাবা নেই, কিন্তু বাবা স্মৃতি বুকে জড়িয়ে প্রচার বিমুখ এক নিভৃতচারী কবি হয়েই রয়ে গেলেন সৌগত চ্যাটার্জি। ধন্যবাদ।